আজকে আমরা পড়ব কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা রাজনারায়ণ দত্ত মা জাহ্নবী দেবী কবি খিদিরপুর কলেজে পড়াশোনা করেন তারপর হিন্দু কলেজ এবং পরে বিশপ কলেজেও পড়াশোনা করেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং প্রথম দিকে ইংরেজি সাহিত্যে ইংরেজি সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন তারপর তিনি ফিরে আসেন মাতৃভাষার চর্চায় তিনি বাংলা আধুনিক সাহিত্যের একমাত্র মহাকবি যিনি রচনা করেছিলেন মেঘনাথ বধ মহাকাব্য মেঘনাথ বধ মহাকাব্য ছাড়াও তার আরও উল্লেখযোগ্য কয়েকটি কবিতার বই হল ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাবলী এছাড়াও তিনি অনেকগুলি নাটক রচনা করেছিলেন যার মধ্যে শর্মিষ্টা পদ্মাবতী কৃষ্ণাকুমারী অন্যতম মাইকেল মসুদন দত্ত বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন আমাদের জেনে রাখা উচিত অমিত্রাক্ষর কোনো আলাদা ছন্দ নয় অক্ষরবৃত্ত রীতিরেই একটি আঙ্গিক মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মারা যান আমরা এখন পড়ব অভিষেক কবিতাটি এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ মহাকাব্য থেকে নেওয়া এই কাব্যে নয়টি স্বর্গ আছে যার প্রথম স্বর্গটির নাম অভিষেক সেই প্রথম স্বর্গটির কয়েকটি লাইন আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত কবিতাটি পড়ার আগে আমরা জেনে নেব এই কবিতার প্রেক্ষাপট ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে নিয়ে লঙ্কার বাইরে প্রমোদ উদ্যানে বিলাস বেসনে মত্ত সেই সময় রামচন্দ্র লঙ্কাকে আক্রমণ করেন এবং তখন ইন্দ্রজিতের একজন ভাই রাবণের পুত্র বীরবাহু সেই যুদ্ধে মারা যান এবং যেহেতু ইন্দ্রজিৎ লঙ্কার বাইরে সেই সময় রাবণ নিজে প্রস্তুত হন বীরবাহুর মৃত্যুর তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে এই সংবাদটি রূপে লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে পৌঁছে দিতে আসেন সেখান থেকে শুরু এই কবিতাটি কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কিহেতু হেতু মা তো তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী অর্থাৎ ইন্দ্রজিৎ ধাত্রীকে প্রণাম করে বলছেন কী জন্য মা এই ভবনে এসেছেন লঙ্কার কুশল লঙ্কার মঙ্গলের কথা তার খবর আমাকে জানান শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা তখন ইন্দ্রজিতের শিরো অর্থাৎ মাথা চুম্বন করে অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী তিনি অম্বুরাশি সুতা কারণ সমুদ্র মন্থনকালে তার আবির্ভাব হয় তিনি ধাত্রীর বেশি ছদ্মবেশে এসেছেন তিনি উত্তর দিচ্ছেন ইন্দ্রজিৎকে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা হে পুত্র লঙ্কার স্বর্ণলঙ্কার দশার কী বলব ঘোরোতর রণে হতপ্রিয় ভাই তবু বীর ও বাহু বলি ঘোরোতর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈনে সাজেন আজি ছুচিতে আপনি পুত্র বীরবাহুর শোকে রাক্ষসদের অধিপতি রাবণ সৈন্য সজ্জায় সাজছেন পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে তার হত্যার প্রতিশোধ নিতে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া বিস্মিত হয়ে তখন মহাবাহু ইন্দ্রজিৎ তাকে জিজ্ঞাসা করছেন কি কহিলা ভগবতী আপনি কি বলছেন কে বধিল কবে প্রিয়া নুচে ছোট আমার ছোট ভাইকে কে কবে বধ করল নিশার অনে সংহারিনু আমি রঘুবরে আমি তো রাত্রিকালীন যুদ্ধে রঘুবর রামচন্দ্রকে হত্যা করেছি খণ্ড খণ্ড করিয়া কাটিনু নু বরশি প্রচণ্ড স্বর বৈরি দলে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছি প্রচণ্ড স্বর বর্ষণ করে তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে আমি যখন আমাদের শত্রুকে মেরে ফেলেছি তাহলে এই অদ্ভুত সংবাদ মা এমন সংবাদ আপনি কোথা থেকে সংগ্রহ করলেন আমাকে তাড়াতাড়ি বলুন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল তার প্রশ্নের উত্তর দিচ্ছেন ইন্দিরা সুন্দরী দেবী লক্ষ্মী তার আরেক নাম ইন্দিরা তিনি বলছেন হায় পুত্র মায়াবী মানব সীতাপতি রামচন্দ্র রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা তাই তিনি সীতাপতি তিনি মরেও বেঁচে গেছেন মায়াবী মায়ার বলে যাও তুমি তরাকড়ি রক্ষ রক্ষকুলো মান তুমি তাড়াতাড়ি যাও এবং রাক্ষস বংশের মান রক্ষা করো এই কাল সমরে রক্ষচূড়ামণি এই কালযুদ্ধে তুমি একমাত্র যে রাক্ষসগুলের মান রক্ষা করতে পারো তুমি তাড়াতাড়ি চাও ছিঁড়িয়া কুসুম দাম রোসে মহাবলী মেঘনাথ তখন অত্যন্ত রাগে ক্রোধে তার শরীরে যে ফুলের মালা ছিল ফুল ছিল সেগুলো ছিঁড়ে ফেললেন মেঘনাথ ফেলাইলা কনক বলয় দূরে সোনার বলয়গুলি দূরে ছুঁড়ে ফেললেন পদতলে পড়ি সভিল কুণ্ডল তার পায়ের তলে পড়ে থাকল কুণ্ডল কানের অলঙ্কার যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় অশোক গাছের নিচে অশোকের যে উজ্জ্বল ফুলগুলি যেমন আভাময় সুন্দর দেখায় তেমনি তার পায়ের তলে তার নিজের কর্ণভূষণ পরে থাকল ঠিক মরে কহিলা গম্ভীরে কুমার তখন ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষার দিচ্ছেন এবং বলছেন হা ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাছে স্বর্ণলঙ্কার চার থেকে শত্রু দল ঘিরে ফেলেছে আর আমি এখানে নারীদের সঙ্গে বিলাস বেসনে মত্ত এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ এটা কি আমাকে সাজে আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎ রথ তরা করি ঘুচাবো এই অপবাদ বছি রিপু কোলে তাড়াতাড়ি রথ আনো আমি আমার এই অপবাদ মোচন করব শত্রুকে হত্যা করে সাজিলা রথীন্দ্র সর বীর আবরণে হৈমবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুদ। তারপর রথীদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বীরের আবরণে পোশাকে সাজলেন হৈমবতী সুতো যথা নাশিতে তারকে যেমন করে পার্বতীর পুত্র কার্তিক সেজে উঠেছিলেন তারকাসুরকে বধ করার জন্য তেমনি করে সাজলেন কিংবা যথা রূপী কিরিটি বিরাট পুত্রসহ উত্থারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে কিংবা অর্জুন যখন বৃহন্নলা রূপে ছিলেন তিনি যেমন বিরাটের পুত্র বিরাট রাজার পুত্রদের উদ্ধার করার জন্য তাদের যে গোধন গরুগুলিকে উদ্ধার করার জন্য যেগুলোকে কৌরবেরা চুরি করে নিয়ে যাচ্ছিল সেগুলোকে উদ্ধার করার জন্য সেজেছিলেন সুর শমী বৃক্ষ এক ধরনের গাছ কাঁটা জাতীয় গাছ সেই সমীবৃক্ষ দ্বারা নিজেকে যেভাবে সাজিয়েছিলেন রূপী কিরিটি অর্থাৎ অর্জুন তেমনি করে সেজে উঠলেন ইন্দ্রজিৎ মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা তা রথ মেঘের মতো রং এবং রথের চাকাতে বিদ্যুতের আভা ধ্বজ রূপী তার ধ্বজ অর্থাৎ পতাকা রামধনুর মতো তুরঙ্গম বেগে আশুগতি তাড়াতাড়ি খোড়ার পেকে দ্রুত রথ ছুটতে লাগল রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে হেনকালে প্রমীলা সুন্দরী তিনি রথে চেপেছেন ঠিক সেই সময় প্রমীলা সুন্দরীর আবির্ভাব তিনি থরি পতিকর যুগ হাই রেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে তিনি তার স্বামীর হাত ধরে কেমনভাবে হাত ধরেছেন যেভাবে হেমলতা তার স্বপ্নলতা বড় বৃক্ষকে আলিঙ্গন করে থাকে সেইভাবে স্বামীর হাত ধরে তিনি কাহিলা কহিলা কাঁদিয়া ধনী কেঁদে কেঁদে সুন্দরী প্রমিলা সুন্দরী ধনী অর্থাৎ সুন্দরী তিনি বলছেন কোথা প্রাণ শোকে রাখিয়ে দাসিরে রে কহ চলিলা আপনি হে প্রাণ শোখা আপনি আমাকে আপনার এই দাসীকে এখানে রেখে কোথায় চললেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরোহে এ অভাগী তুমি চলে গেলে তোমার বিরোহে আমি কেমন করে প্রাণ ধারণ করত হায় নাথ গহন ও কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গরসে মনও না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তার রাখে পদাশ্রয়ী যুথনাথ যখন হাতি বনের মধ্য দিয়ে পার হয় তখন যদি লতা গুল্প তার পায়ে বেড়ি দিয়ে তাকে মাতিয়ে তুলতে চায় তার মন তখন যদি তাদের রঙ্গরসে মন না দিয়ে হাতি চলে যেতে থাকে তবুও সেই ফুল লতাগুলোকে পায়ের আশ্রয়ে রাখে যুথনাথ অর্থাৎ হাতি তবে কেন তুমি গুণনিধি ত্যাজ করিরা আছি তাহলে তুমি কেন আমাকে আজকে ত্যাগ করছো হাসি উত্তরিলাম মেঘনাথ মেঘনাথ তখন হেসে উত্তর দিচ্ছেন ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তুমি তো ইন্দ্রজিৎকে জয় করেছ তুমি যে বন্ধনে আমাকে বেঁধেছ সে হৃদয়ের বন্ধন সেই বন্ধন কি কেউ খুলতে পারে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাশি তোমার কল্যাণে রাখবে আমি দ্রুত তোমার কাছে ফিরে আসবো এবং তোমার কল্যাণে আমি নিশ্চয় রামচন্দ্রকে হত্যা করব যুদ্ধে বিদায় এবে দেহ বিথুমুখী এখন তুমি আমাকে বিদায় দাও বিথুমুখী অর্থাৎ সুন্দরী প্রমীলা তার চাঁদের মতো মুখ তাই তাকে তিনি বিথুমুখী বলে সম্বোধন করছেন উঠিল পবন পথে ঘোরোতর রবে রথ বড় হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি তারপর সেই পবন পথে ঘোরতোর রবে মানে বাউপথে বাতাসের পথে ঘোরতোর রবে উচ্চ রবে রথবর উড়তে শুরু করল যেন হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক ও শৈল অম্বর উজলি মৈনাক পর্বতের যদি সোনার পাখা হয় এবং সেটা যদি উঠতে থাকে তাহলে যেমন দেখাবে এই রথটিকে তেমনই দেখাচ্ছে সিনজিনি আকর্ষী রোশে টংকারিলা ধনু ধনুকের ছিলা আকর্ষণ করে ক্রোধে তাকে টান মানলেন ইন্দ্রজিৎ বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাছে যেমন করে পাখিদের রাজা গরুর মেঘের ভিতরে চিৎকার করে উচ্চনাদ করে ভৈরবে তেমনভাবেই সেই ধনুকের টঙ্কার থেকে নাদ উচ্চারিত হলো কাঁপিল লঙ্কা কাঁপিলো জলধি লঙ্কা কেঁপে উঠল সমুদ্র কেঁপে উঠল এরপর আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য যেখানে রক্ষকূণ লঙ্কায় রাবণ সেজে উঠছেন সেখানে এরপর দৃশ্যটা যাচ্ছে সেখানে আমরা দেখছি সাজিছে রাবণ রাজা বিট মদে মাতি সেখানে রাবণ রাজা বিট মদে মেতে উঠেছেন এবং সৈন্য সহ সাজছেন বাজিছে রণ বাজনা গরজিছে গজ যুদ্ধের বাজনা বাজছে হাতি গর্জন করছে হ্রেসে অশ্ব ঘোড়া চিৎকার করে উঠছে হুঙ্কারীছে পদাতিক রথী এবং পদাতিক সৈন্যরা হুঙ্কার দিচ্ছে উড়িছে কৌশিক ধ্বজও উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা কৌশিক ধ্বজ উঠছে এবং আকাশে স্বপ্ন সোনার ঝলক দেখা যাচ্ছে সৈন্যদের বর্মের ঝলক দেখা দিচ্ছে হেনকালে তথা দ্রুতগতি মেঘনাথ রথি এই সেই সময় সেখানে গিয়ে মেঘনাথ রথ থেকে নামলেন নাদিলা কর দল হেরি বীরবরে মহাগবে তাকে দেখে সমস্ত সৈন্যদল নাদ করে উঠল চিৎকার করে উঠল নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা তারপর পিতা রাবণের চরণে প্রণাম করে করজোড়ে তিনি বলছেন ইন্দ্রজিৎ রাবণকে হে রক্ষকুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছি পুনঃ রাখব হে রক্ষকুলপতি তার বাবা রাবণকে তিনি বলছেন শুনেছি রামচন্দ্র মোড়েও আবার বেঁচে উঠেছে এ মায়া পিত বুঝিতে না পারি এ কিসের মায়া আমি তো বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ সমূলে নিটমূল করিব পামরে আছি। আজি কিন্তু তুমি আমাকে অনুমতি দাও আজকে তাকে নির্মুল করে দেবো সেই পাপি ঘোর ঘোর সরানলে করি ভস্য বাউ অস্ত্রে উড়াইব তাহরে তাকে স্বরের আগুনে বৃদ্ধ করে ভস্ম করে তাকে বাউ অস্ত্র দিয়ে উড়িয়ে দেব নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে অথবা তাকে বেঁধে এনে রাজপথে রাবণের পায়ে সমর্পণ করব আলিঙ্গী কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি তখন ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার মাথা চুম্বন করে মৃদুস্বরে বলছেন রাবণ স্বর্ণ লঙ্কাপতি রাবণ বলছেন উত্তর দিচ্ছেন রাক্ষস কুলো তুমি তুমি রাক্ষস কুলের ভাগ্য রাক্ষস কুলের আনন্দ তুমি বৎস তুমি রাক্ষস কুলো ভরসা তুমি রাক্ষস কুলের ভরসা এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার এ কালযুদ্ধে তোমাকে বারবার আমার পাঠাতে ইচ্ছা করে না হায় বিথি বাম মম প্রতি কিন্তু বিধাতা ভাগ্য আমার প্রতি বাম কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কেউ কখনো শুনেছে যে শিলা পাথর জলে ভাসে কে কবে শুনেছে লোক মরিপুনো বাঁচে কেউ কখনো শুনেছে মানুষ মরে যাওয়ার পর আবার বেঁচে উঠে উত্তরীরা বীরদত্তে অসুরারি রিপু তখন উত্তর দিচ্ছেন বীরের অহংকার সমেত ইন্দ্রজিৎ কী ছাড়ছে নর তারে ডরাও আপনি সেই সামান্য মানুষ তাকে আপনি কেন ভয় করেন রাজেন্দ্র থাকিতে দাস যদি যাওরনে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে আমি থাকতে আমি তোমার দাস আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও তাহলে সেটা আমার কাছে কলঙ্ক এবং সেই কলঙ্ক সারা জগতে ঘোষিত হবে সারা জগতের মানুষের কাছে পৌঁছে যাবে হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি মেঘবাহন ইন্দ্রজিৎ হাসবে অগ্নিদেব হাসবে অগ্নিদেব রেগে যাবেন দুইবার আমি হারানো রাঘ আমি আরেকবার রাঘবকে পরাস্ত করব রামচন্দ্রকে পরাস্ত করব আরেকবার পিত দেহ আজ্ঞা মরে আপনি আমাকে আরেকবার অনুমতি দিন আজ্ঞা দেন দেখিব এবার বীর বাঁচে কী ঔষধে এইবার আমি দেখব ওই রামচন্দ্র বীর কোন ওষুধে বেঁচে যায় কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম রাক্ষসপতি রাবণ তখন ইন্দ্রজিৎকে বলছেন আমার ভাই কুম্ভকর্ণ বীর তাই আমি জাগানো অকালে ভয়ে আমি তাকে অকালে জাগিয়েছিলাম ভয়ে ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত তুমি দেখো যাও সমুদ্রের তীরে তার দেহ পড়ে আছে কেমনভাবে পড়ে আছে গিরিশৃঙ্গ কিংবা তরু যথাবজ্র আঘাতে বজ্রের আঘাতে গিরিশৃঙ্গ পাহাড়ের শৃঙ্গ যেমন পড়ে থাকে বা বড় গাছ যেভাবে পড়ে থাকে তেমনই সে পড়ে আছে সিন্ধু তীরে সমুদ্রের তীরে তবে যদি একান্ত সমর ইচ্ছা তব তারপরেও যদি তুমি যুদ্ধ করতে যেতে চাও তোমার এই হয় ইচ্ছা বৎস আগে পুজো ইষ্টদেবে আগে আমাদের যিনি ইষ্টদেব তাকে পূজা করো সন্তুষ্ট করো নিকুম্ভিলা যজ্ঞ সাক্ষ কর বীরমণি আগে নিকুম্বিলা যজ্ঞ সম্পূর্ণ কর সেনাপতি পদে আমি বরিনু তোমারে তারপর আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব দেখো অস্তাচল গামী দীননাথ হইবে এখন সূর্য অস্ত যাচ্ছে প্রভাতে ও বৎস রাঘবের সাথে সকাল হোক সকালে তুমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করবে এতেকো কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে এই বলে রাজা রাবণ যথা বিধি দিয়ে যথা নিয়ম সিদ্ধ করে তাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করালো সেই দিন এবং এইভাবে তার অভিষেক সম্পন্ন হলো এর পরের কাহিনী তোমরা কেউ কেউ জানো আবার যারা জানো না তারা রামায়ণ থেকে পড়ে নিতে পারো পরে সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন যজ্ঞ করবে ইন্দ্রজিৎ সেই সময় বিভীষণের সাহায্য নিয়ে লক্ষণ সেই যজ্ঞাকারে প্রবেশ করবেন এবং এক প্রকার নিরস্ত্র অবস্থায় তারা ইন্দ্রজিৎকে সেখানে হত্যা করবে সেই কাহিনী নিয়ে লেখা সম্পূর্ণ এই মহাকাব্য মেঘনাথ বধ কিন্তু মূল রামায়ণের যে কাহিনী সেখানে নায়ক রামচন্দ্র লক্ষণেরা কিন্তু যে বইটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত সেই মেঘনাদ বধে নায়ক কিন্তু অবশ্যই রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিৎ তাদের দেশপ্রেম দেশের জন্য আত্মত্যাগ এখানে নায়কের ভূমিকায় এবং তাদের যে মানবিক আবেগ দেশের প্রতি দেশের মানুষের প্রতি আত্মজনের প্রতি এবং তাদের জীবনের যে ট্রেজেডি সেই ট্রেজেডি যেভাবে লিখেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার সেই রচনার মধ্য দিয়েই মেঘনাথ বোধ মহাকাব্য একটি আধুনিক মহাকাব্যে রূপান্তরিত হয়েছে